যারা এতদিন আমাকে টেক্সট করেছেন, ফোন করেছেন এবং বিভিন্ন মাধ্যমে আমাকে জিজ্ঞেস করেছেন যে আইসিসিআর স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আজকে তাদের জন্য এই ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আমি বিশ্বজিৎ বাপ্পি। 2014 সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইসিসিআর স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাইড আর্টে অনার্স এবং মাস্টার্স শেষ করি। তারপর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আইসিসিআর স্কলারশিপে কীভাবে তারা অ্যাপ্লাই করতে পারে। প্রথমে জানা দরকার আইসিসিআরের মানে কী। এটার পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। ভারত এবং অন্য দেশের সাথে একটা সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন তৈরি করার জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়। প্রতি বছর ভারত সরকার সারা বিশ্ব থেকে একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস ইন্ডিয়াতে পড়ার সুযোগ দেয়। বাংলাদেশ থেকেও আইসিসিআর এর মাধ্যমে প্রতি বছর অনেক স্টুডেন্ট ইন্ডিয়াতে পড়তে যায়। মোটামুটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাবজেক্টই আপনি পড়তে পারবেন, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো যেমন রয়েছে বিজনেস স্টাডিজ, ভিজুয়াল আর্ট, পারফর্মিং আর্ট লাইক ডান্স, ড্রামা, মিউজিক, আপনি চাইলে ফিল্ম মেকিংও পড়তে পারবেন। আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনার ন্যূনতম যোগ্যতা, আপনার অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এবং সেই সাথে আপনার পাসপোর্ট থাকতে হবে। যদি কারো পাসপোর্ট না থাকে আপনি এখনই অ্যাপ্লাই করে নিতে পারেন, আমি এই পাসপোর্টের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিটগুলো যেগুলো রয়েছে সেটা লাগবে, যেমন এসএসসি এইচএসসির সার্টিফিকেটগুলো। সেই সাথে আপনার যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা খুবই ভালো। এবং সেই সাথে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির রেকমেন্ডেশন লাগবে। এই দুজন ব্যক্তি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে খুবই ভালো, যে আপনার পরিচিত, যে আপনাকে চেনে, তার এই রেকমেন্ডেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভিজুয়াল আর্ট অথবা পারফর্মিং আর্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও লাগবে। এই পোর্টফোলিওটা আপনি, যেমন ভিজুয়াল আর্টে যদি কেউ আর্টের কেউ থেকে থাকেন আপনার আর্ট ওয়ার্কগুলো আপনি পিডিএফ করে আপনি জমা দিতে পারবেন। আবার যদি কেউ মিউজিক, ড্রামা, ডান্স এগুলোর হয়ে থাকে তাহলে আপনি আপনার কাজগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে আপলোড করে সেই লিঙ্কও আপনি অ্যাটাচ করতে পারবেন। আপনি ঘরে বসে নিজে নিজে আপনার ল্যাপটপে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি জাস্ট গুগলে লিখবেন আইসিসিআর স্কলারশিপ, আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন যেটা লেখা আছে a2a scholarships.iccr.gov.in। আপনি এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন ওখানে গাইডলাইন, ইনস্ট্রাকশন, ইউনিভার্সিটি লিস্ট এবং সমস্ত কিছু আপনি ওখানে পড়বেন, ইন ডিটেলস পড়বেন, না পড়ে কোনো কিছু করবেন না। আপনি গাইডলাইনের মধ্যে দেখবেন যে ফিজিক্যাল ফিটনেসের একটা ফর্ম আছে, ওটা ডাউনলোড করে নেবেন। এরপর কোনো ফিজিশিয়ানের কাছ থেকে আপনি ওই ফর্মটি পূরণ করে আপনি এখানে জমা দিতে হবে। স্ক্রোল করলে দেখবেন যে সাইন আপের অপশন রয়েছে, যেখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি, আপনার নাম, আপনার সব কিছু দিয়ে, ইনফরমেশন দিয়ে আপনি ওখানে রেজিস্টার করবেন। একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনি নির্ভুলভাবে সমস্ত ফর্মটি ফিল আপ করবেন এবং সবশেষে আপনার ছবি, আপনার একাডেমিক সার্টিফিকেট, যত পেপার্স রয়েছে আপনি পিডিএফ আকারে আপনি আপলোড করার জায়গা পাবেন। যারা পোর্টফোলিও সাবমিট করবেন তারা পিডিএফ আকারে অথবা কোনো ড্রাইভে লিঙ্কও আপনি ওখানে শেয়ার করতে পারেন, অথবা ইউটিউবে যদি কারো কাজ থাকে সেই কাজও আপনি ওখানে শেয়ার করতে পারবেন। এরপর আপনি আবার চেক করে আপনি সাবমিট করে দেবেন। একবার সাবমিটের পর আপনি কিন্তু আবার কারেক্ট করতে পারবেন না, আপনি আবার সংশোধন করতে পারবেন না। সুতরাং নির্ভুলভাবে বুঝে আস্তে ধীরে আপনি এই কাজটা করে ফেলবেন। আপনার ইমেইলে ফার্দার ইনফরমেশন পেয়ে যাবেন অথবা আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে কী করতে হবে আপনার নেক্সটে আপনি সেটা বুঝতে পারবেন। নর্মালি আইসিসিআর একটা পরীক্ষা নিয়ে থাকে, একটা অফলাইন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে বেসিক গ্রামারের উপরে একটা পরীক্ষা নেওয়া হয়। লাস্ট 2 বছর এই পরীক্ষাটা নেওয়া হয়নি, কারণ কোভিডের কারণে অনলাইনেই এই ফর্মের মাধ্যমে একটা এসে
লিখতে বলা হতো, ওটা লিখেই হচ্ছে ওরা এই পরীক্ষাটা নিয়েছে। কিন্তু নেক্সটে এরকম নাও হতে পারে, ওরা চেঞ্জও করতে পারে। এরপর আইসিসির একটা ভাই বানায় এবং আপনার সমস্ত পেপারসগুলো, আপনার পছন্দের যে পাঁচটা ইউনিভার্সিটি আপনি ফর্মে দিয়েছিলেন সেখানে ওরা পাঠিয়ে দেয়, এবং সর্বশেষ যদি তারা অ্যাকসেপ্ট করে দেন আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। আর যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে তো আপনি পড়তে যাবেন এবং আপনার পড়াশোনার পাশাপাশি একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে যেটা মহামূল্যবান, আপনি কখনো টাকা দিয়ে এই অভিজ্ঞতা কিনতে পারবেন না। এবং এটা খুবই অদ্ভুত এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অসাধারণ, কারণ আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি পড়াশোনার পাশাপাশি আমি অনেক কালচারাল প্রোগ্রামে আমি ইনভাইটেশন পেয়েছি যেখানে আমি অ্যাটেন্ডও করেছি, অনেক ওয়ার্কশপ, বিভিন্ন স্টেটে যাওয়া, আইসিসিআর উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প, এগুলোতে পার্টিসিপেট করা, এবং সর্বোপরি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা মহামূল্যবান আমার কাছে। এবং আমি বলি যেই যাক না কেন, মানে আমরা যখন একটা দেশে যাই আমাদের উচিত গ্রহণযোগ্যতার যে মনোভাব সেটাকে আরও বেশি বাড়িয়ে তোলা, কারণ আমরা যত দেখব যত শিখব এটা যদি আমরা গ্রহণ না করি সেটাতে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। সুতরাং অ্যাকসেপ্টেন্স হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর নতুন অভিজ্ঞতা আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে। এই জন্য আমার কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, যারা আইসিসিআর এর থ্রুতে ইন্ডিয়াতে পড়তে যাবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তাদের যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য অভিনন্দন শুভকামনা, এবং যারা জানে না তাদেরকে আপনি এই লিঙ্কটা শেয়ার করে আপনি জানাতে পারেন, আর অল দ্য বেস্ট ফর ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।